যারা লয়াল দর্শক আছে তারা কিন্তু জবাকে আসলে মিস করবে। ইতিমধ্যে ফেসবুক, তারপরে ইউটিউবের কমেন্টস যদি আমরা একটু খেয়াল করি, আমার কোনো কাজের একটা শক্ত ব্যাকগ্রাউন্ড ছিল না। তো আমি নাম ভূমিকায় আমি জানি না এ পর্যন্ত খুব একটা হয়েছে কিনা, হয়েছে কিন্তু মানে অনেক অভিনেতা অভিনেত্রীর ভাগ্যে কিন্তু এরকম একটা কাস্টিং হয়নি নাম ভূমিকা অভিনয় করছে। কেন এটা হচ্ছে দীপ্ত টেলিভিশনে প্রতিদিন সন্ধ্যা 7টায় একটি ধারাবাহিক নাটক প্রচারিত হয়, নাটকের নাম জবা, আর সেই জবাটাই আমি প্লে করছি। সেই জন্য আমি 1.5 বছর ধরে কাজ করছি, ইতিমধ্যে প্রায় সমাপ্তির পথে। জার্নিটা আসলে আমার কোনো, আমি থিয়েটার ব্যাকগ্রাউন্ডের, আমার থিয়েটার হচ্ছে টোকাই নাট্য দল। তো তাছাড়াও আমার কোনো কাজের একটা শক্ত ব্যাকগ্রাউন্ড ছিল না। তো আমি নাম ভূমিকায় আমি জানি না এ পর্যন্ত খুব একটা হয়েছে কিনা, হয়েছে কিন্তু মানে অনেক অভিনেতা অভিনেত্রীর ভাগ্যে কিন্তু এরকম একটা কাস্টিং হয়নি নাম ভূমিকা অভিনয় করছে। তো আমার নাম ভূমিকায় এত বড় একটা সিরিয়াল টানা, সত্যি এটা আমার জন্য খুবই ভালো দিক আমি বলবো। এটা আমার শক্ত একটা ব্যাকগ্রাউন্ড যেটা কিনা আগামীতে অন্যান্য কাজ করতে গেলে কাজে লাগবে। আসলে অনেক কিছু প্ল্যানিং চলছে, কিন্তু এখন যেটা হবে সেটা আপনারা জানতে পারবেন। প্ল্যানিং হোক আগে, কাজটা আগে, তারপরে আর কি অফিসিয়ালি আপনারা জানতে পারবেন। যারা লয়াল দর্শক আছে তারা কিন্তু জবাকে আসলে মিস করবে। ইতিমধ্যে ফেসবুক, তারপরে ইউটিউবের কমেন্টস যদি আমরা একটু খেয়াল করি, ওরা ইতিমধ্যে বুঝে গেছে যে জবা পরিসমাপ্তি। তো সেক্ষেত্রে ওরা এখনই বলছে জবাকে মিস করবো। আমার যারা বান্ধবী, সহপাঠী, যারা কো-আর্টিস্ট আছে, তারা সবাই মিস করবে। আমার ফ্যামিলি, ফ্রেন্ডস সবাই খুব মিস করবে। তো জবার জার্নিটা খুবই ভালো ছিল। দীপ্ত 9 বছর আজকে দেখলাম ধারাবাহিক নাটকে, তো আমাদের ধারাবাহিকটাও খুব বেশি ভালো ছিল। আর আজকে তো দেনা পাওনার সূচনা অনুষ্ঠান, তো নতুন একটা শেষ হলো তো আরেকটার ঘটবে, আরেকটার সূচনা ঘটবে। তো শুভকামনা জানাচ্ছি সবাইকে। কাজ করবো, অভিনয়, অভিনেতা অভিনেত্রী তো কাজই হচ্ছে কাজ করা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন চরিত্রে। আমিও আমাকে বিভিন্ন চরিত্রে দেখতে চাই, যদি কিনা সব কিছুতেই মিলে।